আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে, আরপি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব, যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, ভিডিও স্ক্রিনে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যামপ্রোল ভেট। তো আজকে কথা বলবো অ্যামপ্রোল ভেট নিয়ে, এটির কাজ কী, এটি কী কাজ করে থাকে, এটি কী কারণে খাওয়াতে হবে এবং কোন বয়সে হাঁস মুরগি বা গরু ছাগলে খাওয়াবেন সেসব নিয়ে কথা বলবো। তো আগে ওষুধটি সম্পর্কে পরিচয় করে দিই। ওষুধটির নাম হচ্ছে অ্যামপ্রোল ভেট এবং এটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালসের একটি মেডিসিন এবং এখানে জেনেটিক্স ব্যবহার হয়েছে অ্যাপ্রোলিয়াম হাইড্রোক্লোরাইড। অ্যামপ্রোল ভেটে পাবেন অ্যাপ্রোলিয়াম হাইড্রোক্লোরাইড 20%, এটি হচ্ছে পাউডার, 100 গ্রাম সাইজের একটি পাউডার এবং এটির মূল্য হচ্ছে 235 টাকা। তো অ্যামপ্রোলিয়াম হাইড্রোক্লোরাইড 25%, এই জেনেটিক্সটি মূলত কিসের কাজ করে, এটি মূলত ব্যবহার করা হয় ফর দ্য প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ অল টাইপস অফ কক্সিডাইসিস ইন পোলট্রি অ্যান্ড লাইভ স্টক। এটি মূলত মুরগি এবং গরুর সকল প্রকারের রক্ত আমাশয় অর্থাৎ হচ্ছে গিয়ে কক্সিডাইসিসের মাধ্যমে যে রোগগুলো হয়, যেমন হচ্ছে রক্ত আমাশয়, সেই রক্ত আমাশয় প্রতিরোধে এবং চিকিৎসায় বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আপনারা অ্যামপ্রোল ভেট ব্যবহার করতে পারবেন রক্ত আমাশয়জনিত যে সমস্যা আছে সেই সমস্যায়। এই রক্ত আমাশয় হতে পারে গরু ছাগল হাঁস মুরগি কবুতর পাখি সব ক্ষেত্রেই আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ভেট ক্ষেত্রে যে কোনো পশু পাখির রক্ত আমাশয় আপনারা অ্যামপ্রোলিপি ব্যবহার করতে পারবেন। এর আগেও রক্ত আমাশয় নিয়ে যথেষ্ট পরিমাণে ভিডিও দিয়েছিলাম, যেমন কক্সিকিওর রেনেটার দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমার চ্যানেল রয়েছে এবং এসকেপ কোম্পানির অ্যামপ্রোল ইপি নামে একটি মেডিসিন রয়েছে যেটারও আমি এর আগে এক্সপ্লেনেশন করছিলাম বা ওষুধটি নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো এর আগে কথা বলছিলাম অ্যামপ্রোল ইপি নিয়ে, আর এখন যেটা নিয়ে কথা বলতেছি এটি হচ্ছে অ্যামপ্রোল ভেট, শুধু অ্যামপ্রোল ভেট এবং এটা জেনেটিক্স হচ্ছে অ্যাপ্রোলিয়াম হাইড্রোক্লোরাইড 20%। তো এই পাউডারটি আপনারা ব্যবহার করবেন যখন কোনো গরু ছাগল হাঁস মুরগি রক্ত আমাশয় হবে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটা পোলট্রি এবং গবাদি প্রাণীর অন্তর্নালীতে বিভিন্ন প্রজাতির প্রোটোজোয়া দ্বারা যে কক্সিডাইসিস হয় অর্থাৎ রক্ত আমাশয় হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবং এটির নিয়মটা আপনাদেরকে বলে দেই, যদি প্রতিরোধে ব্যবহার করেন, এটা হচ্ছে প্রতিরোধে আপনারা ব্যবহার করবেন মুরগির বাচ্চা বুটিংয়ে দেওয়ার পরে যখন 10 থেকে 11 দিন বয়স হবে তখন একটা ডোজ করে দিবেন, তাহলে আর সেটি কোনো রক্ত আমাশয় আসবে না। সবসময় মনে রাখবেন রক্ত আমাশয় সেটি আসে কিন্তু মুরগির ওজন দ্রুত কমে যায়, হ্যাস পেয়ে যায়, সেক্ষেত্রে রক্ত আমাশয় আসার আগে যদি আপনারা একটু খোঁজ করাতে পারেন তাহলে আশা করা যায় রক্ত আমাশয় আর শেডে আসবে না। সেক্ষেত্রে রক্ত আমাশয় আসার আগে কীভাবে ব্যবহার করতে হবে, 3 গ্রাম অ্যামপ্রোল ভেট 1 লিটার পানিতে মিক্স করে 7 দিন খাওয়াই দেবেন মুরগিকে, যে কোনো এক বেলা করে খাওয়াবেন। এবং যদি খাদ্যের মাধ্যমে খাওয়ান তাহলে 1 গ্রাম 1 কেজি খাদ্যের সঙ্গে মিশাবেন, 1 গ্রাম পাউডার 1 কেজি থেকে 1.5 কেজি খাদ্যের সঙ্গে মিশিয়ে 7 দিন খাওয়াবেন। এবং চিকিৎসার ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে রক্ত আমাশয় দেখা দিয়েছে, রক্ত আমাশয় শুরু হয়েছে, সেক্ষেত্রে 1.5 গ্রাম 1 লিটার পানিতে, মানে রক্ত আমাশয় ধরেছে শুধুমাত্র, যে সেক্ষেত্রে 1.5 গ্রাম, যদি রক্ত আমাশয় না ধরে আপনি যে রক্ত আমাশয় আসার আগেই খাওয়াবেন তাহলে 1 গ্রাম 3 লিটার পানিতে, আর রক্ত আমাশয় দেখা দিলে 1.5 গ্রাম 1 লিটার পানিতে। আর যদি দেখেন যে রক্ত আমাশয় প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে, শুধু রক্ত পায়খানা করতেছে, সেক্ষেত্রে আপনারা 0.5 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন যখন জটিল প্রক্রিয়া হবে। এটা হলো পোলট্রির ক্ষেত্রে, এবং বাছুর ভেড়া এর ক্ষেত্রে হচ্ছে 1 গ্রাম 40 কেজি ওজনের জন্য এটি হচ্ছে যে রক্ত আমাশয় আসার আগে খাওয়াবেন, এবং যদি রক্ত আমাশয় চলে আসে তাহলে 2 গ্রাম 40 কেজি ওজনের জন্য 5 দিন খাওয়াতে হবে। তা এটা হচ্ছে গরু ছাগলের, আর মুরগিরটা তো বলে নিলাম। তো আপনারা কিন্তু এইভাবে রক্ত আমাশয় যদি আসার আগে কিন্তু একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারেন এবং রক্ত আমাশয় আসার পরেও কিন্তু রক্ত আমাশয় সারানোর জন্য মেডিসিনটি খাওয়াতে পারেন। মেডিসিনটির কাজ অনেক ভালো, রেজাল্ট অনেক ভালো, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তবে হ্যাঁ, সাবধানতা রয়েছে, এই মেডিসিন খাওয়ানোর ফলে থায়ামিন গ্রুপের কোনো মেডিসিন খাওয়ানো যাবে না। থায়ামিন বলা হয় ভিটামিন B1, B2, B3-কে থায়ামিন গ্রুপ বলা হয়। এই মেডিসিন যখন খাওয়াবেন তখন কোনো ক্রমেই ভিটামিন B1, B2, B3 এগুলোর মধ্যে কোনো ভিটামিন মুরগি বা গরুকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনারা জটিলতার সমস্যায় পড়ে যাবেন এবং রক্ত আমাশয় কমবে না। আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি। ভিডিওটি এখানে শেষ করবো, দেখাবো আরও একটি নতুন ভিডিওতে, কথা হবে আরও একটি নতুন মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।